আসসালামু আলাইকুম, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে দুটি তরকারি রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম। তো উপকরণগুলো প্রথমেই দেখে নিচ্ছি। এখানে আমি মশলা এবং গরম মশলা এবং পাউডার মশলাগুলো রেডি করে নিয়েছি, আর এখানে আমি যা যা রান্না করব সেগুলো রেডি করে নিয়েছি। এখানে আমি আজকে কলিজা রান্না করব আলু দিয়ে, আর আর পালং শাক দিয়ে চিকেন রান্না করব। তো পালং শাকটাকে আমি ধুয়ে কেটে রেখেছিলাম। তো কলিজাগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে রেখেছি, সেমভাবে আলুটাকেও কেটে নিয়েছি। এখানে আমি চারটার মতো আলু, ছোট সাইজের আলু কেটে নিয়েছি। এখন আমি একটা পাতিলে সামান্য পরিমাণে ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম, আর এর সাথে আমি আস্ত গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, আর একটা জয়ত্রীকে একটু ভেঙে দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজ কুচিটা আর টমেটো কুচিটা দিয়ে দিলাম। এর সাথে আমি 1.5 চা চামচের মতো লবণ অ্যাড করেছি, তো একটু নেড়ে চেড়ে। এর সাথে আমি 2 চা চামচের মতো রসুন দিয়ে দিলাম, 1 চা চামচের মতো আদা পেস্ট, আর 1 চা চামচ করে হলুদ পাউডার, মরিচ পাউডার, 1 চা চামচ ধনিয়া পাউডার, 1/2 চা চামচ জিরা পাউডার, আর 1 চা চামচ কারি পাউডার, আর 1/2 চা চামচের মতো জয়ফলের পাউডার দিয়ে দিয়েছি। এর সাথে আমি সামান্য পানিও দিয়ে দিলাম। এখন পানিটা দিয়ে আমি এখন গরম মশলা পাউডার দিয়ে দিলাম 1 চা চামচ। তো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে এর সাথে আমি কলিজাটা দিয়ে দিচ্ছি। তো কলিজাটা দিয়ে মশলার সাথে, মশলাটাকে কিন্তু আমি একটু কষিয়ে নিয়েছিলাম, স্কিপ হয়ে গিয়েছে, যাই হোক। এখন আমি কলিজাটা অ্যাড করে ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষিয়ে নিতে হবে কলিজাটাকে। তো কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায়। একটু পর পর নেড়ে চেড়ে দিতে হবে। তো আমি আবার একটু পরে নেড়ে চেড়ে পানি অ্যাড করে দেব যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এভাবে কলিজা রান্না করে খেলে খুবই মজা হয়। তো আমি এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি। তো এভাবে আমি গরম পানিটা দিয়ে কলিজাটাকে ভালো মতো সিদ্ধ করে নিচ্ছি। তো দুবার পানি দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি এর সাথে আলুগুলো অ্যাড করে দিচ্ছি। আলুটাকে সামান্য একটু কষিয়ে একটু সামান্য পরিমাণে পানি দেব যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। আর কলিজাটায় কিন্তু আমি খুব বেশি একটা পানি রাখবো না। তো এর সাথে আমি ধনে পাতাও কিছুটা অ্যাড করে দিয়েছি। এই তো দেখলেন কত সামান্য পানি দিয়েছি, আর খুব কম আছে। এখন আলুটাকে সিদ্ধ করে নিব। সিদ্ধ হতে হতে পানিটা যত দূর কমবে সেটাই আমি ঝোল হিসেবে রাখবো, কারণ আমি কলিজায় বেশি ঝোল রাখা পছন্দ করি না। আমি একটু ভুনা ভুনা টাইপের খাওয়াটা পছন্দ করি। এই তো দেখতেই পাচ্ছেন শুকিয়ে গেছে। তো চেষ্টা করবেন কম আছে আলুটাকে দিয়ে ভালো মতো কষিয়ে রান্না করতে। তো আমি এই পর্যায়ে কলিজার মধ্যে কিছুটা উপর থেকে ঘি দিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়, আর কিছুটা ধনে পাতাও দিয়ে দিব আবার। এই তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু আস্তে আস্তে বের হচ্ছে। কলিজা রান্না করলে একটু কেমন যেন কালচে কালচে হয়ে যায় রান্নার সময়, বা কেমন যেন হয়ে যায়, কিন্তু যখন একটু ড্রাই ড্রাই বা ভুনা ভুনা হয়ে আসবে তখন কিন্তু তেলটা উপর থেকে ভেসে আসবে। তো এই তো ধনে পাতা দিয়ে আমার কলিজাটা কিন্তু রান্না হয়ে গেছে, আর সাইডগুলো একটু মুছে নিচ্ছি। তো এখন আমি চিকেন রান্না করতে চলে যাচ্ছি। তো একটা পাতিলে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর গরম মশলা আর পেঁয়াজ আর টমেটো কাটাগুলো দিয়ে দিয়েছি একসাথে, আর লবণও দিয়ে দিয়েছি 1.5 চা চামচের মতো, 1 চা চামচ আদা রসুন পেস্ট, আর সব পাউডার মশলাগুলো আমি 1 চা চামচ করে দিয়ে দিচ্ছি, হলুদ পাউডার, মরিচ পাউডার, ধনিয়া পাউডার, আর জিরা পাউডার শুধু 1/2 চা চামচ,
আর গরম মশলা পাউডার 1 চা চামচ। এখানে কিন্তু আমি জয়ফুল পাউডারটা দেই বা জয়ত্রীও দিই, বাকি গরম মশলাগুলো আমি দিয়েছি। তো এখন আমি মশলাটাকে একটু কষিয়ে চিকেনটাকে দিয়ে মশলার সাথে ভালো মতো মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, তো একটু পরপর নেড়ে দিচ্ছি মশলা মাংসটা কষে আসা পর্যন্ত। তো এর সাথেও আমি একটু পর পানি দিয়ে দেব। এখন আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি, তো একটু নেড়ে দিচ্ছি যাতে তলায় মশলাটা লেগে না যায়। তো আবার একটু পানি দিয়ে ঢেকে দিলাম। তো এই তো পানিটা শুকিয়ে আসছে প্রায়, চিকেনটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, চিকেন সিদ্ধ হতে সময় লাগে না। তার একটু পানি দিয়ে দিলাম যাতে আর একটু ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এবং এ পর্যায়ে আমি একটু লবণও দিয়ে দিলাম আর কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম, আর শাকটা আমি পরে দিব যেহেতু শাক হতে বেশি সময় লাগে না। তো এই তো এখন আমি শাকগুলো অ্যাড করে দিচ্ছি, শাকটা দিয়ে আমি ঢেকে দিব। তো ঢেকে রান্না করব 2-1 মিনিটের জন্য, দেখবেন শাকটা আস্তে করে কমে আসবে, তখন নাড়াচাড়া দিবে। এই তো দেখুন কমে কতটুকু হয়ে গিয়েছে। তো এভাবে যখন শাকটা কমে আসবে তখন নাড়াচাড়া করে ভালো মতো মুরগির সাথে মিশিয়ে দেবে। তো এখন আবার একটু ঢেকে রান্না করব। এই তো আমার চিকেন কারিটা শাক দিয়ে কিন্তু মোটামুটি রান্না হয়ে আসছে। চিকেনেও কিন্তু আমি খুব বেশি ঝোল রাখবো না, তো এর সাথে আমি কিছুটা ধনে পাতাও অ্যাড করে দিচ্ছি, তার কিছুক্ষণ রাখবো। তাই তো মিডিয়াম আছে, রান্না করে নিচ্ছি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো লাস্ট পর্যায়ে আবার একটু ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো। তো আমার রান্নাগুলো কিন্তু সব হয়ে গিয়েছে। এই হচ্ছে আমার কলিজা আর চিকেন রান্না পালং শাক দিয়ে। তো কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমার চ্যানেলকে অবশ্যই ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব দিবেন। আর আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।